হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আলু ভেন্ডির ঝাল। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই আলু ভেন্ডির রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ সর্ষে বাটা। এখন এর মধ্যে জল দিচ্ছি, সব উপকরণ মিশিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করব সর্ষের তেলে, তার জন্য দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো, ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও এক চামচ তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন, একটু ভেজে নেব। এবার দিচ্ছি একটা কেটে রাখা আলু, আমি আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটা একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার বানিয়ে রাখা মশলার মিশ্রণ দিয়ে দেব। পাত্রে মশলা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভেন্ডিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দেবো, তবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। 5 মিনিট পর ফিরে এলাম। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে একটু গ্রেভি রাখবেন, তাতে রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। আসলে গ্রেভি ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই।